বন্ধু আমার মাথায় একটি বিশেষ বিষয় উদয় হল যদিও অনেক দিন আগেই এরকম একটা ধারণা আমার মাথায় আছে তবে আজকে যেন আরেকটু মাথার ভিতরে মানে টক করতে লাগলো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়টা শিক্ষক সমাজের কাছে একটা নতুন সূর্যের উদয় ঘটাতে পারে এগুলো আমার নিজস্ব ভাবনা সেই ভাবনাটাকে যদি কার্যকারী করা যায় একটা সিস্টেমের মধ্য দিয়ে একটা সিস্টেমের মধ্য দিয়ে তাহলে কিন্তু একটা বড় জিনিস হতে পারে এবং যারা পিছিয়ে পড়া পার্শ্ব শিক্ষক শিক্ষিকা তাদের কিন্তু একটা ভালো রকমের উপকার হবে বলে আমি আশাবাদী তো সেই ধারণাটাই দেব এবং এই ভিডিওটা শেয়ার করে যাতে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকার কাছে পৌঁছে যায় সেটা আপনারা করবেন বন্ধু আমার একার পক্ষে কিছুই করা সম্ভব নয় আপনারা আছেন বলেই আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে শোনাচ্ছি আপনারা যদি না দেখতেন তাহলে সম্ভব হতো না এবং আজকে দাঁড়িয়ে আমার ভালো লাগলো যে আমার বেশ কিছু চ্যানেলের ফলোয়ার তৈরি হয়েছেন যারা কিন্তু আমি ভিডিও বানালেই কিন্তু দেখেন বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের তবে অনুরোধ করবো যে ভিডিও বানাই না কেন আপনারা দেখবেন কারণ সেগুলো সমাজের পক্ষেই বানিয়ে থাকি সমাজের মঙ্গলের জন্যে যেমন বিদেশে যারা আছে তাদের জন্য কয়েকটি ভিডিও আমি বানিয়েছি তো তারা কিন্তু আমাদেরই লোক আমরা বেশিরভাগটাই কিন্তু গ্রামে বসবাস করি এবং কেউ একেবারে ঘনিষ্ঠ আত্মীয় যারা বাইরে গাটকে আছে আর কিছু কিছু ব্যক্তি হচ্ছে মানে একটু দূরবর্তী অথবা আমার না হলেও আমার পার্শ্বশিক্ষক বন্ধুদের আত্মীয় তারা বাইরে আটকে আছে তাদের নিয়েই কিন্তু ভিডিও বানিয়েছে কিছু তো সহযোগিতা করবেন দেখবেন এবং ভাইরাল করবেন প্রতিটি ভিডিওই এটা আমি মনে করি যে আপনারা এই চ্যানেলের প্রাণ আপনারা এই চ্যানেলের শক্তি এবং দাবি আদায়ের একটা বৃহত্তর মাধ্যম হয়ে দাঁড়াবে এই সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল তো আপনারা আশীর্বাদ করবেন সবসময় আমি যে বার্তাটা দিতে চাচ্ছি এখন সেটা হলো এই আমাদের আন্দোলন চলাকালীন একটা সময় আমি একটা ফেসবুক লাইভে বলেছিলাম যদি আমরা আটচল্লিশ হাজার পার্শ্বশিক্ষক শিক্ষিকা ছোট্ট ছোট্ট দান দিই যদি সবাই নাও দেয় কিছুটা বাদ দিয়ে যদি আমরা সেভেন্টি পারসেন্ট ব্যক্তিও যদি ছোট্ট ছোট্ট দান দিই তাহলে কিন্তু সেই দানে একটা বৃহত্তর একটা ফান্ড তৈরি হবে সেটা আমি ঐক্যমঞ্চের জন্যই বলেছিলাম এবং সেই ফান্ডটা ব্যবহৃত হবে সমাজের সব থেকে নিপীড়িত শিক্ষকদের যারা প্রচুর বঞ্চিত মানে এখনো পর্যন্ত তারা দাঁড়াতে পারেনি ঠিক সেই সব শিক্ষক শিক্ষিকাদের জন্যে তো দাঁড়াতে না পারাটাও একটা ব্যর্থতা কারণ যদিও এই সমাজ ব্যবস্থায় আমাদের জায়গা তৈরি হয়নি অনেক বন্ধু কিন্তু নিজে পরিশ্রমের মধ্য দিয়ে তাদের জায়গা তৈরি করেছেন আপনারা করতে পারেননি মানে আপনাদের দূরদর্শিতা নেই কিছু মাইন্ড করবেন না বলছি আপনাদের দূরদর্শিতা আপনাদের শক্তি বাড়ানোর জন্যে কারণ কোনো কাজই ছোট নয় আমি কিন্তু গরু চড়াতে এসেছি আমার গরু চড়ছে এবং আজকেও ভাবলাম যে ওই যে ঝোরের মধ্যে চড়ে বেড়াচ্ছে ওই যে ওইটাই আমার গরু সাদা গরু তো এই গরুটা যা আমাকে দিয়েছে এর দুধ দুধ খাচ্ছে আর দই খাচ্ছে একটু শুনুন বন্ধু দুধ খাচ্ছে দই খাচ্ছি এবং এত ভালো লাগছে এর আগে এড়ে গরু ছিল এখন এই গায়ে গরু নিয়েছি এবং ভাবছি যে বেশি দুধের একটা গরু নেবো যাতে দশ বারো কেজি দুধ দেয় এই গরুটা এত সুন্দর সকাল থেকে নিজে নিজে চড়ে বেড়াচ্ছে আমি বাড়িতে গিয়েছিলাম তো দেখি কোনোভাবে এদিক ওদিক করেনি এই নিচে বিলে চড়ে বেড়াচ্ছিল তো বন্ধু বিষয়টা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে যারা গ্রামে বসবাস করি হ্যাঁ আমাদের স্কুলের টিচার টেট হয়ে বসে আছেন ছাগল কিনেছে আপার প্রাইমারি প্যারা টিচার নাম বলছে না অন্যায় কিছু নয় বিকালবেলা একটা ব্যাগ হাতে করে গিয়ে নিজের জমিগুলো দেখে আসে সাথে দুটো ঘাসও কেটে নিয়ে আসে তো আমি কয়েকদিন আগে দুটো ছাগল বিক্রি করেছি কিনেছিলাম আড়াই হাজার টাকা দিয়ে বিক্রি করলাম সতেরো হাজার টাকা দিয়ে দুটো খাসি ছাগল একটা গরু কিনেছিলাম ছ টাকা দিয়ে বিক্রি করলাম ষোলো হাজার টাকা দিয়ে এই গরুটা কিনেছি সাত হাজার দুশো টাকা দিয়ে তিন মাস ওই দুকে কেজার কিছু কেজি করে দুধ দেয় এখনও দুধ দেওয়া চলছে এই কাঁঠালগুলো একটু দেখে নিন প্রাকৃতিক দৃশ্য একটু দেখা দরকার আছে এই যে বিল এই বিলের আর এই সাইডে ভোগরদার বাড়ি এই দিকটাই হ্যাঁ তো এগুলো দেখা দরকার আছে প্রাকৃতিক বিষয়গুলো দেখার প্রয়োজন আছে বন্ধু তো আমি যে জিনিসটাকে মেনলি বলতে চাচ্ছি তো সেই জিনিসটা হলো এই যে জিনিসগুলো যদি আমরা করি টিউশনি করে কিন্তু একটা ভালো পজিশন করা যায় আমার অনেক ভাই কিন্তু কম্পিউটারের কম্পিউটার নিয়ে বাড়িতে কাজ করে আপার প্রাইমারি প্রাইমারি উভয় সিস্টেমের শিক্ষকরাই কিন্তু একটা করেন সেজন্য বলবো যে লকডাউনে বসে নিজের প্ল্যান পরিকল্পনা বানান যদি কেউ মনে করে যে আমি সফল হব সফলতা লাভ করা যায় জিরো থেকে হিরো হওয়া যায় এবং আমি কিন্তু জিরো থেকেই আস্তে আস্তে হিরো হতে চলেছি সেটা উপরওয়ালার ইচ্ছা আল্লাহ ঈশ্বরের ইচ্ছা কত দূর কি পৌঁছাবে না পৌঁছাবে কিন্তু চেষ্টা করে চলেছে এবং চলছে তো বলবো আপনাদের সাহস অর্জন করুন এবং নিজে থেকে কিছু করে দেখানোর জায়গা তৈরি করুন তো মেন টপিক হলো যদি আমরা একটা ফান্ড তৈরি করি আমি যখন মুখ দিয়ে বলেছি তখন তো করবই সেই ফান্ডটা কতটা সফলতা কতটা সফলতা অর্জন করবে সেটা তো সময় বলবে আমার মাথায় যখন উদ্ভিগ করেছে উদ্ টকবগ করেছে তখন এই সিস্টেম কিন্তু আমি চালু করবই তাতে কতজনের মত আছে আমি জানি না এবং টোটালি সিস্টেমটা হ্যান্ডেল হবে অত্যন্ত সিস্টেমেটিক পদ্ধতিতে এবং একটা আমার ইচ্ছা একটা বড়ো ফান্ড তৈরি হবে এবং যারা দুর্বল যারা পিছিয়ে আছে কাউকে কাউকে একদম মানে ডোনেট করা হবে আবার কিছু ব্যক্তিকে দেওয়া হবে মানে তাকে বিজনেস করে বড় হওয়ার জন্য একটা বড় ফান্ড তৈরি হবে সেই ফান্ড থেকে ফান্ড যারা করবেন তারা দানটাই করবেন দান তাদের থেকে তাদের ফিরে পাওয়ার কিছু থাকবে না একেবারে দান এবং সেই দানের টাকা দিয়ে আমিও দান করব আপনারাও করবেন যদি আপনারা না করেন তাহলে আমি আমার মতো করে একাই করব আর কিছু শিক্ষক আছেন তাদের কাছ থেকে নিতে পারবো তো যাই হোক তো ওই ফান্ড থেকে কিন্তু আপামর জনসাধারণ আপামর পার্শ্ব শিক্ষক শিক্ষিকার একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়া যাবে একদিকে এই ফান্ডের টাকা থেকে বিজনেস করবে তাকে কিছু মূলধন দেওয়া হবে খুব বেশি পরিমাণ নয় অল্প কিছু মূলধন তাকে দেওয়া হবে উইদাউট এন ইন্টারেস্ট কোনো ইন্টারেস্ট লাগবে না তাকে টাকাটা আবার রিটার্ন করতে হবে কারণ ওই ফান্ড নষ্ট হয়ে গেলে তো থাকবে না কিছু কিছু ব্যক্তিকে দেওয়া হবে তাকে নট রিফান্ডেবল হিসেবে দেওয়া হবে আর কিছু ব্যক্তিকে বিজনেস করার জন্যে দেওয়া হবে তার সমস্ত কিছু দেখে শুনে প্রতিনিধিরা যাবেন দেখে আসবেন দেওয়ার মতো কি না দেওয়া হবে সিকিউরিটি কিছু লাগবে না সিকিউরিটি আর কী দেবে তার তো কিছু নেই তার এলাকার কিছু শিক্ষক মতামত দেবেন যে হ্যাঁকে দেওয়া যাবে তাহলে তাকে দেওয়া হবে সেটা রিফান্ডেবল বিজনেস করার জন্যে আর কিছু ব্যক্তিকে দেওয়া হবে নট রিফান্ডেবল টাকার আর ফেরত দিতে হবে না আর মৃত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের ওই ফান্ড থেকে সহযোগিতা করা হবে আর স্কলারশিপ বিশেষত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের